ঘূর্ণাবর্ত কালবৈশাখীর জেরে বৃষ্টি কারণে বড় মরশুমে পাকা ধানে জল, কৃষকের মাথায় হাত। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে জমিতে জল জমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জল জমি থেকে ধান ছেঁকে ছেঁকে কৃষক ডাঙায় তুলে নিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের জেরে লকডাউনে গৃহবন্দী মানুষজন। পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুমারপুর রাজনগর গ্রামে নিজামুদ্দিনের ঘটনায় একজন করোনা পজিটিভ মেলায় তিনি চিকিৎসাধীন ছিলেন, তিনি বাড়ি ফিরেছেন। তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, কিন্তু তার চাষের জমি মাঠে ধান রয়েছে। কিভাবে সেই মাঠ থেকে ধান তুলবে? স্থানীয় ভবানীপুর থানার ওসি রাজা মণ্ডল নেতৃত্বে হলদিয়া পঞ্চায়েত সমিতি যুগ্ম সমষ্টি আধিকারিক তুলিকা দত্ত ব্যানার্জি নির্দেশক্রমে 12 জন স্বেচ্ছাসেবক ছিলেন ওই এলাকায় পাহারারত। তাদেরকে নিয়ে ভবানীপুর থানার সিভিল ভলেন্টিয়ার শেখ আরিফ বিল্লাহ উদ্যোগ নিয়ে এবং ভবানীপুর থানা ওসি হলদিয়া পঞ্চায়েত সমিতির যুগ্ম সমষ্টি আধিকারিকের অনুমতি ক্রমে তার মাঠে ধান কেটে দিচ্ছেন এবং জল থেকে সেই ধান তুলে তার বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন ভবানীপুর থানা সিভিল ভলেন্টিয়ার্স আরিফ বিল্লাহ। এই মানবিক মুখ আমরা দেখলাম, কি বলছেন আরিফ বিল্লাহ বিরতির পর আমরা শুনে নেব তার মুখ থেকে। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। নমস্কার, আমি রাজনগর 44 নম্বর বুথের অধিবাসী শেখ আরিফ বিল্লাহ, বর্তমানে সিভিক ভলেন্টিয়ার ভবানীপুর থানা। আমাদের এই রাজনগর গ্রামে বেশ কিছুদিন আগে নিজামুদ্দিনে গিয়েছিল একজন অধিবাসী শেখ মজাহিদুল ইসলাম। তার করোনা সন্দেহ তাকে আমরা ভবানীপুর থানার পক্ষ থেকে, আমরা সরকারের পক্ষ থেকে তাকে কোয়ারেন্টাইনে ভর্তি করি বালাজিতে টাউনশিপ। সেখান থেকে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য পাঁশকুড়া বড়মা হসপিটালে পাঠানো হয়। সেখান থেকে তার বেটার ট্রিটমেন্ট হয়ে আবার বালাজিতে কোয়ারেন্টাইনে আছে। সেই সূত্রে তার ফ্যামিলির সবাইকে কোয়ারেন্টাইনের জন্য নিয়ে যাওয়া হয়, চিকিৎসা করে বাড়ি ফেরানো হয় এবং তার বাড়ির পাশের প্রতিবেশী শেখ আব্দুর রহমান তাকেও ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয় এবং তার ট্রিটমেন্ট হয় এবং তাকে বাড়িতে পৌঁছানো হয়। বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে আছে, কিন্তু গত বছর থেকে যে চাষ করেছিল সেই চাষের ফসল নষ্ট হয়ে যাবে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন প্রবল ঝড় এবং বর্ষা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে তার ধান যাতে না নষ্ট হয়ে যায়, আমাদের ভবানীপুর থানার ওসি মহাশয়ের আদেশে আমরা যে 12 জন ভলেন্টিয়ার সেখানে নিরাপত্তা দিচ্ছিলাম, সেই নিরাপত্তা কর্মী এবং আমি সিভিল ভলেন্টিয়ার, আমার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমরা তার চাষের ব্যবস্থা করি। তার চাষকে আমরা কেটে ফসলকে আমরা তার ধান কেটে আমরা ফসলকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিই এবং তাদেরকে সাধুবাদ জানাই যারা আমার ডাকে সাড়া দিয়ে এই কাজ করেছেন এবং আজকে আমার ডাকে সাড়া দিয়ে যারা তার চাষে কাজ করছে। এবং সকলের কাছে করে করে আবেদন করছি, আপনারা সকলের জন্য আশীর্বাদ করবেন যেন এইরকম মানবিক মুখ সবাই দেখিয়ে আমরা দেশকে জয় করতে পারি। এই বার্তা যেন সারা ভারতবর্ষের বুকে ছড়িয়ে যায়। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা ভালো থাকবেন।